গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ ইন শর্ট। এখন বাজে 7:50, আমি উঠে পড়েছি আর এসেছি এখন ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করে নিই, ছটফট করে বেরোতে হবে। অলরেডি হাফ রেডি হয়ে গেছি আমরা সবাই। সো বাজে এখন 9টা আর আমরা রুম থেকে চেক আউট করছি। এখন সব গাড়িতে লোড করা হয়ে গেছে, এবার বসবো। সো লেটস স্টার্ট দ্য জার্নি। আমরা বেরিয়ে পড়লাম, হ্যাঁ টাটা। আর এখান থেকে টাইম লাগবে 8 ঘন্টার মতন। তো আমরা তো লাঞ্চ ফাঞ্চের জন্য দাঁড়াবো, মাঝখানে একটুখানি রেস্ট নেবো বেবিদের জন্য। তো এসব করতে করতে আশা করছি 10 ঘন্টা লেগে যেতে পারে। আর পৌঁছাবো দেখাচ্ছে 5টা নাগাদ, ওই 7টা ধরে রাখছি। বাজে এখন 12:30। আমরা 9টার সময় শুরু করেছিলাম, মানে ওই 3.5 ঘন্টা মতো এসেছি এখন। আর রেস্ট এরিয়ায় এখন দাঁড়ানো হয়েছে, সবাই একটু ঘুরে আসুক, একটু হাঁটাচলা করে নিই, তারপর আবার ওঠা হবে গাড়িতে। এখন বাজে 2টো, পুরো পেট ভর্তি করে খাওয়া হয়ে গেছে। আর আমরা আবার স্টার্ট করছি এখান থেকে 4 ঘন্টা 15 মিনিট। লাঞ্চের পর মা এখানে আবার একটা ন্যাপ নিয়ে নিচ্ছে, আর অ্যানাডা চোখ দেখে মনে হচ্ছে চোখটা বন্ধ হবে হবে এরকম একটা ব্যাপার। তিনটে 20 আমরা গ্যাসের জন্য দাঁড়িয়েছিলাম, আর ওরকম কফি নিল। আমি ভাবলাম একটু চিকেন উইংস নিয়ে নিই, খেতে খেতে যাওয়া যাবে বাদ বাকি রাস্তাটা, কারণ ঘুম এসে যাচ্ছিলো। তো সেই জন্য চিকেন উইংস আর কফি নিয়ে আনা হলো 7-Eleven থেকে। প্রায় 3 ঘন্টার রাস্তা বাকি। পুকুরে ভাই কি করছে রে? হ্যাঁ কি করছে ভাই? তো যে তুমি কি করছো দেখছো? ও বাবা, গুড বয়, গুড বয়। মা
হয় বা 38 হয় বা 58 হয় এরকম যদি অন্য কোনো নাম্বার হয় থাকে যদি সেটা হয়তো ভুল বলেছে তো সেই তারপর থেকে মা জলে খুব ভয় পাচ্ছে আর মাহি তখন থেকে বলে যাচ্ছে বাবা কত বড় লেই এরকম হচ্ছে আর রতন বলছে মাইনাসে জলাটা উপরে যাচ্ছে দেখি জল থেকে ভয় পাচ্ছে চিকেন করে নিয়েছে তো আমরা হোটেলে পৌঁছে সবাই একসাথেই আবার বেরোবো আর এখানে তোজো খাচ্ছে খুব খিদে পেয়ে গেছে আর দিস ইজ দ্য রুম খুব টায়ার্ড লাগছে দেখতে ফ্রেশ হয়ে তারপর বেরোতে হবে তো এখন বাজে 6:20 মতন আর আমরা এখন ফ্রেশ হয়ে নেবো একটুখানি আধ ঘন্টার মধ্যে তারপর আমরা যাব হচ্ছে ডিনারে ডিনার করে দেন আমরা যাব নায়াগ্রা ফলসে নাইট ভিউ দেখতে সো চলো আবার দেখা হচ্ছে বাইরে বেরিয়ে ডিনার করতে গিয়ে বাজে এখন 7:20 আমরা জাস্ট বেরোলাম যাচ্ছি এখন ফলসের দিকে তন্দুরি হাট রেস্টুরেন্টের সামনে তো ওখান থেকে আমরা এখন পানিপুরি টেস্ট করব লেটস সি কেমন হয় এখানকার পানিপুরি গাড়িতে নিয়ে আসতে হবে নিয়ে আসবো যাওয়ার সময় থোড়া সা তিক্ষা জাদা হোগা ভেলপুরি মে ভেলপুরি সবকিছু খেয়ে এখন যাচ্ছি ফলসের দিকে প্রচুর ঝাল ছিল পানিপুরি আর ভেলপুরি ঢোকাতেই বাট অনেকদিন বাদে খেয়ে ভালোই লাগলো রোড সাইডে খাওয়ার মজাই আলাদা যতই বাড়িতে পানিপুরি বানিয়ে খাওয়া হোক না কেন এই রাস্তার ধারে দাঁড়িয়ে পানিপুরি খাওয়ার একটা আলাদাই একটা ফ্লেভার আছে তো এখন ফলসের দিকে যাই ফলসে কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপরে ডিনারে চলে যাব তো সেটা শেয়ার করছি আর নায়াগ্রা নাইট ভিউ আর ফায়ার ওয়ার্কস দেখার জন্য নেক্সট ভিডিও জন্য ওয়েট করতে হবে বিকজ এই ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে এখানে শেয়ার করলে আর ফায়ার ওয়ার্কসও আমাদের কাছে নতুন কারণ আগের বারে কোভিডের সময় এসেছিলাম তখন ফায়ার ওয়ার্কস বন্ধ ছিল অনলি লাইটটা দেখেছিলাম আমরা তো এবারে খুব এক্সাইটেড আমরা ফায়ার ওয়ার্কস দেখার জন্য শুনেছি নায়াগ্রা ফায়ার ওয়ার্কস নাকি ভীষণই আর কি ফেমাস সো ওয়েট করছি দেখার জন্য বাজে এখন 10:15 আমরা নায়াগ্রা ভিউ দেখে এখন যাচ্ছি হচ্ছে ডিনারে
আমরা এসছি এখন পাঞ্জাবি হাটে ডিনার করতে। আমার যদিও বা পেটে একদম জায়গা নেই এত কিছু খাওয়ার পরে, বাট যে কোনো রেস্টুরেন্টেই আমি দেখছি বাফেটই আছে। এখানে দু তিনটে জায়গায় দেখলাম সব জায়গাতেই বাফেট, তো বাফেটই নিতে হবে। তো এইগুলো অপশান, দেখি কী কী আছে। বাজে এখন 10:30, ফিরছি আমরা ডিনার করে হোটেলে। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমি সেপারেট ভিডিওতে নায়াগ্রার নাইট ভিউ অ্যান্ড ফায়ারডক্সটা দিয়ে দেবো, তার জন্য বেল আইকনটা ক্লিক করে রেখো নোটিফিকেশানের জন্য। আর চ্যানেলটাকে এ অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। সো এই ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই।